আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে আমরা বরাবরের মতো আরেকটা উচ্চারণের নিয়ম করব এই উচ্চারণে আজকে আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 এখানে আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্ন আমরা এই আটটা প্রশ্নের আমরা উচ্চারণটা লিখব পাশাপাশি আমরা সেগুলোর নিয়মও শিখব তো এখানে দেখো প্রথমে আছে অধ্যক্ষ এখানে আছে ওয়া ওয়া এর পরে যদি জ ফলা থাকে ওয়ায়ের পরে জ ফলা থাকলে ওয়াটা হয়ে যাবে ও এই যে ওয়ায়ের পরে দেখো ধ এর সাথে জ ফলা আছে তাহলে ওয়াটা হয়ে গেল ও আর এই যে অধ্যক্ষ অধ্যক্ষ দেখো ধ এ যেহেতু জ ফলা আছে ধটা দুইবার হওয়ার কথা দ্বিত্ব হওয়ার কথা কারণ আমরা জানি জ ফলা যদি শেষে বা মাঝে থাকে তাহলে সেটা দ্বিত্ব হয়ে যায় কিন্তু ধ এখানে দুইবার হবে না কারণ ধ হচ্ছে মহাপ্রাণ তার জন্য আমরা একটা অল্প প্রাণ ধ্বনি অধ আনবো অধ তারপরে ধ আনবো অধ্যক্ষ এবং দেখো ক্ষিয়টা কি হয়ে যাবে ক্ষিয়টা ক খ হয়ে যাবে ক্ষিয় ক্ষিয় খ যদি শেষে বা মাঝে থাকে তাহলে সেটা ক খ হয়ে যায় অধ্যক্ষ অধ্যক্ষ ওকে অল রাইট আশা করি প্রথমটা তোমরা বুঝলে দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা আছে আমরা এটাকে উচ্চারণ করি আহ্বান এই যে এটা আসলে হ ব হয়ে বয়ে যুক্ত কিন্তু এটা আসলে আহ্বান এই উচ্চারণটা আসলে এরকম হয় না দেখো এই যে হয়ে ব এটার আগে যদি স্বরে অ বা স্বরে আ থাকে তাহলে এটা হয় ও ভ এরকম হয় ও এবং ভ এরকম ভাবে উচ্চারণটা আছে তাহলে এটার উচ্চারণটা কিরকম হবে আউ আউ ও আর ভ আহ্বান এটার উচ্চারণটা অ্যাকচুয়ালি হবে আহ্বান এটা আহ্বান না আহ্বান সেমভাবে আরও হয় আহ্বায়ক এরকম তাহলে এটা হবে আউ আউ আহ্বায়ক এরকম তো আহ্বান হবে না এটা পরেরটা দেখো এখানে আছে গ্রীষ্মকাল এখানে র ফলা আছে এবং সাথে দীর্ঘইকার আছে কিন্তু আমরা জানি যে দীর্ঘইকার কখনো কি হয় না উচ্চারণে হয় না সেটা রস্যইকার হয়ে যাবে গ্রীষ্ এবং মধ্যা স এর সাথে দেখো ম ফলা যুক্ত আছে তাহলে ম ফলা যার সাথে যুক্ত হয় সেটা দ্বিত্ব হয়ে যায় কিন্তু আমরা তো জানি মধ্যস্বা কি হয় না কখনো উচ্চারণে হয় না মধ্যস্বটা কি হয়ে যাবে তালে বর্ষা তালে বর্ষা কয়বার হবে দুইবার হবে দুইবার কেন হবে কারণ ম ফলা যদি মাঝে বা শেষে যুক্ত থাকে তাহলে সেটাকে দ্বিত্ব করে দেয় কিন্তু মধ্যস্বা তো দ্বিত্ব হবে না মধ্যস্বর বদলে কে উচ্চারণ হয় তালব বর্ষা তাহলে তালব বর্ষা দ্বিত্ব হবে গ্রীষ্ম এবং শেষেরটা ওকারান্ত গ্রীষ্ম এবং সাথে যেহেতু ম ফলা উচ্চারণ হলো না এখানে তার জন্য এখানে এটা অনুনাসিক হবে দ্বিত্ব হয়েছে কিন্তু উচ্চারণ তো হয়নি মত উচ্চারণ হয়নি গ্রীষ্ম হয় না গ্রীষ্ম হয় মটা উচ্চারণ হয়নি তাহলে গ্রীষ্ম এবং কাল গ্রীষ্ম এবং শেষে কি লিখবো কাল গ্রীষ্মকাল কালে এই হলো চিহ্নটা দিতে হবে না তো এটার উচ্চারণ হয়ে যাবে গ্রীষ্মকাল ঠিক আছে সেটা তো ভুল হয়ে যাবে তো আশা করি এটাও বুঝলে এবার দেখো পুনঃ পুনঃ এটা আমরা পুনঃ পুনঃ বলি কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল এখানে বিসর্গ যদি মাঝে বা শেষে থাকে শেষে তো আর বিসর্গ থাকে না মাঝে যদি থাকে তাহলে সেটা দ্বিত্ব হয়ে যাবে দেখো এটা আসলে হবে পুনঃ পুনঃ এবং বিসর্গ বিসর্গর পর কি আছে প আছে প কিন্তু দুইবার হয়ে যাবে তাহলে পুনঃ একটা প হবে পুনঃ পুনঃ এই যে বিসর্গ মাঝে থাকলে সেটা কি হয়ে যাবে দ্বিত্ব হয়ে যাবে এবার দেখো আছে ষান্মাসিক ষান্মাসিক এটা এই উচ্চারণটা আসলে এই যে আমরা ম ফলার একটা রুলস করলাম যে ম ফলা মাঝে থাকলে দ্বিত্ব হয়ে যায় কিন্তু ম ফলা যদি এই নয়ের সাথে নয়ের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেই ম ফলাটা কিন্তু দ্বিত্ব হয় না আর এই যে মধ্যস্ব আছে মধ্যস্বটা বরাবরের মতো তালব্যস্ব হয়ে যাবে সান মাসিক এই যে মটা কিন্তু এখানে উচ্চারণ হবে দ্বিত্ব হবে না নয়ের সাথে ম ফলা থাকলে উচ্চারণ হয় সিমিলারলি আর একটা তোমাদের বলেছিলাম সে ম ফলা যদি এরকম হয় যে গুল্ম যুগ্ম তো এই ষান্মাসিক এখানে ম ফলাটা এখানে দেখো ম ফলা কি বললাম ম ফলা আসলে দ্বিত্ব হচ্ছে না এজন্য আমরা কিছু কিছু জানি যে গুল্ম যুগ্ম এই যে গয়ের সাথে লয়ের সাথে এগুলোর সাথে যদি ম ফলা যুক্ত হয় তাহলে ম ফলার উচ্চারণ স্বাভাবিক থাকবে দ্বিত্ব হবে না সিমিলারলি নয়ের সাথে যদি ম ফলা যুক্ত হয় তাহলে কিন্তু ম ফলাটা দ্বিত্ব হবে না মানে এই দন্তন্য দুইবার চলে আসবে না ম ফলা যার সাথে যুক্ত থাকে মাঝে বা শেষে সে দ্বিত্ব হয়ে যায় কিন্তু কিছু কিছু ওই যে বর্ণ আছে সেগুলোর সাথে দ্বিত্ব হয় না সেরকম একটা বর্ণ হচ্ছে ন নয়ের সাথে দ্বিত্ব হয় না আর এই ব্যাপারটা আরও তোমাদের আনক্লিয়ার হলে তোমাদের ম ফলার যে উচ্চারণের ভিডিওটা দেওয়া আছে সেটা একটু দেখে নিতে পারো ষান্মাসিক এটা হবে ষান্মাসিক ষান্মাসিক এরকম হবে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে এটা
ইও বর্গীয় আছে দেখো ইও বর্গীয় ইও আর বর্গীয় জ আছে জ্ঞাত এটা যদি শুরুতে থাকে তাহলে গ এর মতো উচ্চারণ হবে কিসের মতো উচ্চারণ হবে গ আর শেষে থাকলে এটা গ গ এর মতো উচ্চারণ হবে যেমন মনে করো বিজ্ঞান তো শুরুতে আছে তাহলে এটা গ এর মতো উচ্চারণ হবে গ এই যে জ্ঞাত আর ইত প্রত্যয়গুলো শেষে কি হয়ে যায় ওকারান্ত হয়ে যায় এবার দেখো স্বাগত ব ফলার রুলস ব ফলার রুলসে স্বাগত ঠিক আছে কিন্তু ব ফলা শুরুতে আছে ব ফলা শুরুতে থাকলে কি হবে উচ্চারণ হবে না তবে স্বাগত এটা এস এইচ এর মতো আসছে তাহলে এটা হবে সা গ ত স্বাগত স্বাগত এই উচ্চারণটা হবে এরকম স্বাগত শেষে যে ইত প্রত্যয়টা সেটা ওকারান্ত হয়ে যাবে এবার দেখো সংগ্রহ 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 এটা বরাবরের মতো কি হয়ে যাবে তালব্যস্য হয়ে যাবে যেহেতু এস এইচ এর মতো আসছে সংগ্রহ আর যদি কোনো জায়গায় অনুস্বার থাকে অনুস্বারের বদলে উম এবং সাথে একটা হলচিহ্ন দিতে হবে অনুস্বার যেখানে থাকবে সেখানে উম দিব এবং সাথে হলচিহ্ন দিব সংগ্রহ এবং এই র ফলার সাথে র ফলাটা এই যে গ্রহ গ্রহ বানানো দেখো শুধু র ফলা আছে কোনো আকার রস্যকার নাই তাহলে এটা ওকারান্ত হয়ে যাবে সংগ্রহ গয় র ফলা ওকার এবং হ হ ওকারটাও হ ওকারে হো গ্রহ সংগ্রহ এটাও কিন্তু ওকারান্ত হচ্ছে দুইটাই গটাও ওকারান্ত হচ্ছে এবং হটাও ওকারান্ত হচ্ছে সংগ্রহ তো আশা করি এই যে আমরা বরিশাল বোর্ড 2016 সবগুলো এক্সারসাইজ করলাম এবং পাশাপাশি তোমাদেরকে এই রিলেটেড যে রুলসগুলো আছে এই উচ্চারণের সেই রুলসগুলো কিন্তু এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ